চাটা খেলাম খেলাম রুটি রুটিও করেছিলাম সকালে বাবা গেল বাজারে দাদা মাই গেল দোকানে আর মা ওদিকে খাইয়ে নিচ্ছি আর ওকে আজকে খাওয়াচ্ছি সকালবেলা দুধ আর সুজি খাইয়ে নিয়ে তারপর ওদিকে কাজ করবো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের ব্লকটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল সাড়ে নটা মেয়েকে এই মা একটু আগে খাইয়ে দিয়েছি আর এই যে মিস্ত্রি কাজ করেছিল সেই বেড কভার এই যে আজকে ভিজালাম মিস্ত্রি কাজ করেছে অনেক দিন আগে তো সেই বেড কভার বালিশরার সব খুলে দিয়েছি এই ভিজিয়ে রেখেছি এগুলো কাছাকুছি করব আর রোদ তো সুন্দরই আছে ভালোই রোদ আছে আর রান্নাবান্নার দিকে যাবো এখন মোটামুটি এদিকে কাজ সব হয়ে গিয়েছে আর দাদু আগের দিন মোচা ছিল তো আজকে হয়তো মোচা রান্না হবে এখন কোটাকাটি করব চলো তারপর কাছাকুছি করব আজকে মা বাবা সবাই বাড়ি আছে তখন দাদা ভাই চলে গেল সকালে দোকানে তো চলো পুরো ব্লকটা দেখতে থাকো তো এই যে সিলভার কাপ মাছ ফ্রিজ থেকে বার করে রেখেছি দিয়ে জল দিয়ে রেখেছি আর দাদু এই যে মোচা দিয়েছিল দুটো আজকে বার করলাম আজকে মোচা চিংড়ি মানে রান্না হবে মোচার ঘন্ট পি এই পেঁয়াজ আলু টমেটো সব বের করে নিয়েছি এদিকে বাবা বাবাও ভুসু চিংড়ি এনেছে বড় চিংড়ি আর পায়নি একটু বেলা হয়ে গিয়েছিল বাজারে যেতে তাই ভুসু চিংড়ি নিয়ে আসলো তা আমি এখন মোচা কেটে নিচ্ছি আর আমার হাতের অবস্থা দেখো আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছে আর ওই আমার পাশে বসে আছে একজন দেখতে পাচ্ছি আমাদের পাশের বাড়ির একজন ও এসেছিল ওই আমাদের সাথে গল্প গুজব করছে আমার সাথে মায়ের সাথে আর আমরা দিকে কাজ করছি আর নাইটির উপরে একটা কাপড় নিয়ে নিয়েছি কারণ মোচার দাগ তো নাইটিতে যদি লেগে যায় তাহলে আর উঠবে না মোচার দাগ খুব মানে জেদি দাগ আর কি দুটোই আজকেই কেটে নেব একটা কেটে নিয়ে আর একটা রেখে দিলে যদি আবার শুকিয়ে যায় এমনিতেই অনেক দিন হয়ে গিয়েছে শুকিয়েই শুকিয়ে গিয়েছে একটু উপর দিয়ে উপর দিয়ে কিছুটা ফেলে দিতে হয়েছে কালো কালো হয়ে গিয়েছিল সেগুলো তো আর নেওয়া যায়নি তাই আমি একেবারে দুটোই কেটে দিচ্ছি মা ওদিকে সেদ্ধ করে তারপর মোচার ঘন্ট রান্না করবে তো কাটার সময় মনে হচ্ছিল অনেকটা রান্নার পরে একদম একটুখানি হয়ে গিয়েছিল মাকে ওদিকে গুছি টুছি দিয়ে তারপরে আমি কাচাকুচিগুলো করে নিলাম সেই মিস্ত্রি কাজ করেছিল সেই বেডকভার বালিশেরোয়ার চাদর ফাদর সব কিছু আজকেই কাচলাম অনেক দিন হয়ে গিয়েছে ওতে আর শোয়া যাচ্ছে না তো যাই হোক তোমার দাদা ভাই রয়েছে তারপরে বাবা কালকে কাজে গিয়েছিল সেই সব জামা কাপড় অনেকটাই কাচাকুচি করেছি আর একটু কাচাকুচি করতে বেলা হয়ে গিয়েছে ওই দিকে একটু এক্সট্রা বাজ করছিলাম তো আর সকালবেলা উঠেই আমি ভিজিয়ে রেখেছিলাম সারপর জলে গরম জল আর এমনি ঠান্ডা জলেই ভিজিয়ে রেখেছিলাম ভালোই পরিষ্কার হয়েছে আর এখন তো রোদের তেজ ভালোই আছে তো বেলা হয়ে মানে বেলা হয়ে গেলে কাচলেও কোনো অসুবিধা হয় না পুরো শুকিয়ে গিয়েছে সব কিছু সব শুকিয়েই যায় তো বস্তাটা আজকে ধুয়ে দিলাম আর এগুলো সব মেলে দিয়েছি এই চাদরটা কাচলাম কোন মিস্ত্রিরা কাজ করেছিল এবার আবার কালকে কাজে গিয়েছিলো সেই সব শুকিয়ে যাচ্ছি তো ওইদিকে কাজকর্ম সব কিছু সেরে নিয়ে মেয়েকে স্নান টান করিয়ে দিলাম আমিও করলাম করে একা চলে এসেছি পুজো দেওয়ার জন্য তো প্রদীপটাকে জ্বালিয়ে নিলাম আর পুজোর বাসন ঘুসন তাগে মেজে রেখেছি বাইরের ঘরে সব কিছু আর ফুল তুলে রেখেছিলাম সকালবেলা অনেকটাই ফুল হয়েছিল সাদা ফুল তো এখন আর হচ্ছে না ওই জবা ফুলগুলো তিন রকমের জবা ওই ফুল দিয়েই পুজো দিচ্ছি আর গাঁদা ফুল তো এখন আর খুব একটা পাওয়া যায় না শীত চলে যাচ্ছে তো আমি এখন ফুলগুলো দিয়ে ভালো করে সিংহাসনটা সাজিয়ে নেব আর কালকে বৃহস্পতিবার গিয়েছে আমি একেবারে সব আমের পল্লব টল্লব সব পাল্টে নিয়েছিলাম সব কিছু একদম পরিষ্কার আর সিংহাসনের কাপড়টা একদিন তুলবো তুলে আর একটা ভালো কাপড় মানে লাল কাপড় পেতে তারপর ঠাকুরগুলো এই আসনে রাখবো দেখি কবে সময় পাই সেদিন একবারে করে নেবো ওইদিকে করতে গেলে এই দিকে দেরি হয়ে যায় এখন আমি ভোগ নিবেদন করে নিচ্ছি ঠাকুরকে আজকে রান্নাগুলো তোমাদের দেখাই এই হচ্ছে মাছের ঝাল একেবারে দুটো মাথা ছিল সেগুলো দিয়ে মানে দিয়ে দিয়ে মা একেবারে ঝাল করে রেখেছে আর এই হচ্ছে সজন্য ফুলের বড়া দুদিন ধরে ভাজা খেয়েছি আজকে ভাবলাম বড়াই করি আর বড়বটি আলু ভাজা হয়েছে ওইদিকে আর এই দিকে হচ্ছে মোচা চিংড়ি মানে মোচার তো দেখো একদম একটুখানি হয়ে গিয়েছে দুটো মোচা বেশ ভাল বড় বড় মোচা দেখাচ্ছিল ছিল তো আমাদের দুপুরের রান্নাগুলো তো তোমরা দেখলে আর এই মাত্র আমরা সবাই খাওয়া দাওয়া করলাম সবারই খাওয়া হয়ে গিয়েছে তোমার দাদাভাই চলে এসেছিলো সবাই মিলে বসে একসাথে খেয়ে নিলাম আর বাসন কুসনগুলো মেজে রেখেছি ওই দেখো ওই যে সব বাসন কুসন মেজে জল ফল সব তুলে রেখেছি কালকে তারপরে রাতের জন্য সব কিছু আর যেগুলো কেচেছিলাম দুপুরবেলা এই সকালবেলা তো এই যে সব শুকিয়ে গিয়েছে আজকে কাজতে একটু দেরি হয়ে গিয়েছিল কারণ মার ওদিকে সব গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম দিতে দিতে সেই অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো মানে রোদের এতেই শুকিয়ে গিয়েছে রোদ তো ভালোই উঠেছিলো শুকিয়ে গিয়েছে সব কিছু সন্ধ্যেবেলা পরে ভাজ করব আর মেয়ে ঘুমাচ্ছে ওর ঠামার সাথে আমি এদিকে কাজ বাজ করছিলাম বলে আমি বললাম তুমি ঠামার সাথে শো তো ঘুমিয়ে ঘুমাচ্ছে আর তোমার দাদাভাই একটু শুয়েছে যাও একটু পরে আবার চলে যাবে তো আমি একটু শুয়ে নিই আর এইমাত্র মাত্র হাত পায়ে সব ক্রিম ট্রিম মাখলাম বড্ড টান্ড হচ্ছিল এদিকে কিন্তু ঠান্ডা নেই ঠান্ডা কমে গিয়েছে আবার সেই মনে হচ্ছে আবার ঘুরে ফিরে আসে ঠান্ডা চলো একটু শুয়ে নি গুড ইভিনিং বন্ধুরা দেখো আমি সন্ধে জেলে নিয়েছি পুরো সন্ধে হয়ে গিয়েছে এখন আর এদিকে বাসন খুসুন দেখতে পাচ্ছ সামনের এদিকে সব রাখা হয় ওই কলে মাজা হয় তো পিছনে তো আমাদের এখনো বেসিন লাগানো হয়নি সিঙ্ক তো বাসন টাসন মেজে সেই এখানেই রাখা হয় সকালের বাসন সকাল দুপুর বিকেল সব বাসন এখানে রাখা হয় এবার নিয়ে নিয়ে যাব যাব এগুলো এগুলো পিছনে পিছনে আর এই দুই জল তুলে রেখেছি সব সারাদিন শুধু এই করতে করতে আমার সময় চলে যায় চলো নিয়ে যাই এখন দিয়ে সব বাসনগুলো গোছাবো চলো এক এক করে সবকিছু আবার পিছনের দিকে নিয়ে যায় সামনের থেকে আর সামনে তো আমাদের একটা ছিল এখন ওই পিছনে গ্যাসের পাশে এখন আপাতত রাখা হয়েছে কোথায় কি রাখা হবে সে পরে আবার দেখা যাবে কিনা এখন আপাতত চলুক তো সন্ধ্যাবেলা আমি বাসন কুসনগুলো সব গুছিয়ে নেব এবার সন্ধ্যাবেলা হলে রান্নাঘরটা ভালোভাবে সব গুছিয়ে গেছি রাখি কোথায় কোনটা রাখা আর জলের বালতি দুটো রেখে দিই মানে যেখানে যেটা রাখতে হয় আর কি আর সকাল থেকে রাত অবধি পুরো আমার সারা সারাদিনটাই আমার সামনে আর পিছনে সামনে আর পিছনে করে মানে দিন চলে যায় একবার সামনে যাই আর একবার পিছনে যাই এদিক আর ওদিক সব কিছু আগে তো সব কিছু সামনে ছিল এখন যদিও বা সব কিছু পিছনে চলে গিয়েছে কিন্তু সামনে তো আসতেই হবে সামনে হচ্ছে আমাদের ঘর আর পিছনে হচ্ছে মায়েদের ঘর সামনে কল রয়েছে ঠাকু মামুনসা রয়েছে সব কিছুই রয়েছে উঠোন পটান তো এই করে করে সারাদিন এই দৌড়াদৌড়ি করতে হয় তারপর আবার ছাদে উঠতে হয় তো দেখো প্রতিদিনই প্রায় ছাদে উঠি আর কেউ ওঠে না আমার তো উঠতে হবে এই ছাদে তো এই সারা সারাদিনটা আমার চলে যায় চলো গুছিয়ে গাছিয়ে নেই এই যে বাসন কুসনগুলো সব গুছিয়ে নিয়েছি এদিকে চা করার জন্য বাটি গ্লাস সেগুলি রেখে দিয়েছি আর চাকি বেলুনটা মেজেছিলাম ভিজে বলে এই উপর করে রাখলাম বেশ জলের বালতিগুলো এখানে রেখেছি খাওয়ার জলগুলো এই ব্যাগের মধ্যে রয়েছে সব গুছিয়ে নিলাম টেবিল পুরো ফাঁকা মা মেয়ে মিলেই দুধ আনলো মেয়ের দুধ তো সন্ধেবেলা মেয়েকে নিয়ে এখন একটু পড়াতে বসলাম এখন পড়ছে একা চন্দ্র পড়ছে তো তারপরে দেখি চাটা কি করি সেটা পরে দেখছি কি করা যায় আগে একটু পড়িয়ে নিই সন্ধ্যাবেলা দেখো আমি এখন রুটি করে নিচ্ছি সন্ধেবেলা চা খেয়েছিলাম মেয়েকে পড়িয়ে চাটা খেয়ে একটু টিভি দেখলাম দিয়ে এখন রুটি করে নিচ্ছি এই যে এদিকে বেলে রেখেছি তারপর আবার জল টল ভরতে হবে আবার দেখি বেগুন ভাজাও করতে হবে হয়তো দুপুরের মোচার ঘন্টা রয়েছে একটু আর বরবটি আলু ভাজাটা রয়েছে তো ওই দিয়ে সবার তো হবে না তা একটু বেগুন ভাজা করব রুটির সাথে তো চলো রুটিটা করে নিই আমি এই যে বেগুন কেটে নিয়েছি আর এখন বেগুন ভাজা করছি রুটি হয়ে গিয়েছে বেগুন ভাজা করা আমার হয়ে গিয়েছে রুটি আর বেগুন ভাজা রান্না করে রেখে এসেছি আর এখন এসে জামা সব ভাজ করলাম ফাঁক করে সব গুছিয়ে রাখলাম ওদের ওদের ঘরে দিয়ে দিয়েছি আর এখন একটু বসে আছি তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও কালকে আসছি নতুন একটি ব্লগ নিয়ে সবাই সুস্থ থেকে ভালো থেকো গুড নাইট ডাটা